নমস্কার বন্ধুরা, বর্তমান পরিস্থিতিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল হবে নাকি পরীক্ষা পিছিয়ে দেওয়া হবে, এই সম্পর্কে ইতিমধ্যে চিঠি পাঠানো হলো মুখ্যমন্ত্রীর দপ্তরে। তো বন্ধুরা, চিঠিতে পরীক্ষা সম্পর্কে কি বলা হয়েছে তা জানতে অবশ্যই আপডেটটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং পরবর্তী সময়ে পর্ষদ ও সংসদ থেকে জারি হওয়া পরীক্ষা সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল সিলেক্ট করে দাও। তো চলুন বন্ধুরা, আর বেশি সময় নষ্ট না করে আপডেটটি সম্পূর্ণ জেনে নেওয়া যাক। তো অনস্ক্রিনে দেখতেই পাচ্ছ আপডেটের হেডলাইনই এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে, রাজ্যে মাধ্যমিক পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রীকে চিঠি শিক্ষক সংগঠনের। তো বন্ধুরা, পরীক্ষা সম্পর্কে আপডেটে বিস্তারিত কি জানানো হয়েছে তোমরা সেটা একটু মনোযোগ সহকারে দেখো। বলা হয়েছে রাজ্যে মাধ্যমিক পরীক্ষা বাতিল হয়ে যাবে নাকি স্থগিত করা হবে তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি, সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী। এমত অবস্থায় মাধ্যমিক শিক্ষক ও শিক্ষক কর্মী সমিতির পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষা নিয়ে তাদের অভিমত ব্যক্ত করে চিঠি পাঠানো হলো। করোনা মোকাবিলায় শিক্ষক শিক্ষানুরাগীদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে শিক্ষক শিক্ষাকর্মী এবং শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ, প্রয়োজনে ইচ্ছুকদের সাহায্য নিক সরকার, আরজি শিক্ষক সংগঠনে। সেই সঙ্গে বন্ধুরা জানানো হয়েছে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির তরফে বলা হয়েছে আমাদের দেশের দুটি সর্বভারতীয় বোর্ড দশম শ্রেণীর বোর্ড বাতিল করে জাতীয় শিক্ষানীতি 2020 রূপায়ণের পথ প্রশস্ত করেছে। আমাদের রাজ্যের বোর্ডও একই পথ অনুসরণ করতে শিক্ষা ব্যবস্থা মুখ থুবড়ে পড়বে। সেই সঙ্গে ছাত্রছাত্রীর অভিভাবক এবং শিক্ষককূ এটাই চান যে জীবনের প্রথম বড় পরীক্ষা থেকেই যেন এই রকম অনিশ্চয়তার মধ্যে ছাত্রছাত্রীদের বাকি জীবন কাটাতে না হয়। অর্থাৎ বন্ধুরা, আপডেটের তথ্য অনুযায়ী CBSE ICSE বোর্ড তাদের পরীক্ষা বাতিল করলেও রাজ্যের কিছু শিক্ষক সংগঠন পরীক্ষা বাতিলের পক্ষে নন তারা। এবার এই শিক্ষক সংগঠনের মতামত কতটা যুক্তিযুক্ত অবশ্যই তা তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। এরপর বন্ধুরা, বলা হয়েছে রাজ্যের বর্তমান করোনা আবহে চলতি বছরের প্রস্তাবিত মাধ্যমিক পরীক্ষার ভবিষ্যৎ কি হবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে মধ্যশিক্ষা পর্ষদ রাজ্য সরকারের কাছে বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছে। পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তার জেরে শিক্ষা সচিব মুনীশ জৈন গতকাল মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও টেলিফোনে তাদের সঙ্গে কথা বলেন। এরপর পর্ষদের তরফে পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত রিপোর্ট তৈরি করা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে পাঠানো হয়। পরীক্ষা না হলে কীভাবে ছাত্রছাত্রীদের বিকল্প পদ্ধতিতে নম্বর দেওয়া হবে রিপোর্টে সেই বিষয়টি উল্লেখ করা হয়েছে বলেই জানা গিয়েছে। সব দিক খতিয়ে দেখে মুখ্যমন্ত্রী এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে পর্ষদের এক আধিকারিক জানিয়েছেন। উল্লেখ্য সূচি অনুযায়ী আগামী 1 জুন থেকে রাজ্যে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা। এবছর প্রায় 13 লক্ষ ছাত্রছাত্রী এই পরীক্ষায় বসবেন। অর্থাৎ বন্ধুরা, তোমরা বুঝতেই পারছ পরীক্ষা সম্পর্কিত সমস্ত বিষয়ের রিপোর্ট একত্রিত করে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠানো হয়েছে। এবার আপডেটের তথ্য অনুযায়ী বলা হয়েছে পরীক্ষা বাতিল হবে নাকি পিছিয়ে দেওয়া হবে তার সম্পূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী। এরপর বন্ধুরা, বলা হয়েছে অন্যদিকে শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের পক্ষ থেকে রাজ্য সম্পাদক কিঙ্কর অধিকারী জানান রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষানুরাগী ব্যক্তির উদ্দেশ্যে বলা হয়েছে অতিমারির মতো এই সংকটজনক পরিস্থিতিতে এককভাবে নিজেদের রক্ষা নয়, প্রত্যেককে প্রত্যেকের পাশে দাঁড়াতে হবে। সবাই যেন তার সাধ্যমতো কোভিড বিধি মেনে অসহায় মানুষ এবং করোনা আক্রান্ত পরিবারের পাশে দাঁড়ায়। চিকিৎসার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব, অডিটোরিয়াম বা বিভিন্ন হলঘরগুলিকে প্রয়োজনে ব্যবহার করার দাবিও জানানো হয়েছে। সংগঠনের দাবি, সরকারের তরফ থেকে সেখানে ইচ্ছুক শিক্ষক শিক্ষানুরাগী ব্যক্তিদের সাহায্যের জন্য আবেদন জানানো হোক। তাদের আশা, অনেকেই এই সংকটজনক অবস্থায় মানবিক আহ্বানে সাড়া দেবেন। সংগঠনের তরফে আরও বলা হয় রাজ্যের বহু শিক্ষক এবং শিক্ষানুরাগী ব্যক্তি নিজ অথবা সমষ্টিগতভাবে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন। আমাদের বিশ্বাস এর মধ্যে দিয়েই আমরা এইরকম একটি কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে পারব।
অর্থাৎ বন্ধুরা, আপডেটের সম্পূর্ণ তথ্য থেকে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো, কিছু সংখ্যক মানুষ পরীক্ষা বাতিলের দাবি জানাচ্ছে, আবার কিছু শিক্ষক সংগঠন পরীক্ষা বাতিলের বিরোধিতা করছে। এবার তোমাদের সকল ছাত্রছাত্রীদের কাছে এ বিষয়ে কোনটা সঠিক সিদ্ধান্ত তার মতামত তোমরা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবে। তো বন্ধুরা, আশা করছি আপডেটটি তোমরা সম্পূর্ণ বুঝতে পেরেছ। ভিডিওটি দেখে যদি তোমাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে। এবং বন্ধুরা, পরবর্তী সময়ে পর্ষদ ও সংসদ থেকে জারি হওয়া পরীক্ষা সংক্রান্ত সমস্ত খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল সিলেক্ট করে দেবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের একটা গুরুত্বপূর্ণ ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।